দর্শক স্বাগত জানাচ্ছি এটি নিউজের বিশেষ সাক্ষাৎকারী আজকে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আব্দুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি গত 15 বছর ইসলামী ছাত্র শিবির বলা চলে এক প্রকার নিষিদ্ধ ছিল আপনারা ঠিকমতো প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারেননি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ে ছোটখাটো মিছিল নিয়ে আপনারা কোনোভাবে প্রোগ্রাম করবার চেষ্টা করেছেন তাও পুলিশের তারা খেয়েছেন কিন্তু আজকে আহ পাঁচ আগস্টের পরিস্থিতি বদলে গেছে এখন আসলে কেমন ফিল করছেন কেমন বোধ করছেন যেমনটা বলছিলেন আপনি যে পাঁচই আগস্টের ফিল অর্থাৎ পাঁচই আগস্টের আগের ফিল আর পরের ফিল তো বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে ফিল করছে আপনি ক্যাম্পাসে ছাত্রদেরকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে তুমি পাঁচই আগস্টের আগে কেমন ফিল করছো এখন কেমন ফিল করছো তো তাদের ফিলিংস আর আমাদের ফিলিংসটা অলমোস্ট সেম বলবো আমি অর্থাৎ যারাই ফ্যাসিজমের শিকার হয়েছেন যারা জুলুমের শিকার হয়েছেন তো তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য খুব বেশি নেই তো ইসলামের ছাত্র শিবিরের কিছু বিষয় আপনি বলেছেন যে আমাদেরকে এক প্রকার নিষিদ্ধ আর সেটা আলটিমেটলি হলো তারা পতনের আগে একই আগস্ট আমাদেরকে করছে তো সে জায়গা থেকে আসলে কার্যত আমাদের আসলে কার্যক্রম সবসময় ছিল হয়তো এক প্রকার নিষিদ্ধ তো এই জুলুম এটা নিতান্ত জুলুম করা হয়েছে আমাদের প্রতি আমাদের মানবাধিকারের জায়গা থেকে সাংবিধানিক অধিকারের জায়গা থেকে এটা তারা আমাদের অধিকার লঙ্ঘন করেছেন তো এটা আমাদের উপর যেমন করেছেন বাংলাদেশের অনেক মানুষের উপরে অনেক মতের উপরে অনেক দলের উপরে সাধারণ ছাত্রদের উপরে ক্যাম্পাসগুলোতে করা হয়েছে তো তারা যেভাবে করে পাঁচই আগস্টের পরে এখন একটু স্বাধীনতা বোধ ফিল করছেন নিজেকে প্রকাশ করার মতো সুযোগ পাচ্ছেন ছাত্র শিবির ঠিক একইভাবে ফিল করছে আমি একদম সরাসরি একটা বিষয়ে যেতে চাই গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় নিয়ে বেশ আলোচনা সেটা হচ্ছে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একটি পদে থাকা দুজন ব্যক্তির নাম প্রকাশ পেয়েছে সভাপতি এবং সাধারণ সম্পাদক সেই সাথে আরো কয়েকটা বিশ্ববিদ্যালয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদকরা প্রকাশে এসেছেন যদি আমরা প্রকাশ্যে এসেছেন বলি তাহলে আমি আপনাদের কাছে এটাই প্রশ্ন করবো যে আসলে কি তারা এতদিন প্রকাশ্যে ছিলেন না নাকি আসলে আমরা তাদেরকে ঠিক ঠিক ভাবে আসলে প্রচার করেনি আচ্ছা ওকে প্রথমত হচ্ছে আহ আপনাদের কাছে যখন আমাদের বিভিন্ন নিউজ গিয়েছে অথবা আমরা যদি সাংবাদিক ভাইদেরকে বলি যে অনেক নিউজই তো আপনাদের কাছে প্রচার করার মতো ছিল আমাদের কিন্তু আপনারা প্রচার করেন নাই তো যেন আমরা এটাকে প্রচার করেন নাই বলবো না আপনাদেরকে আসলে প্রচার করতে দেয়া হয়নি এক ধরনের বাধা তৈরি করা হয়েছে এবং আমরা এসব অসংখ্য নজির জানি যে আমাদের নিউজ কাভারের কারণে ওনার চাকরি পর্যন্ত হারাইতে হয়েছে ওনাকে বিভিন্ন এজেন্সি থেকে থ্রেড দেওয়া হয়েছে এবং ওনাকে ওনার জীবনের ঝুঁকি পর্যন্ত নিতে হয়েছে এরকম অসংখ্য ঘটনা আমি আপনাকে তথ্য উপাত্ত সহ সরবরাহ করতে পারবো তো সেই জায়গা থেকে ছাত্র শিবির আসলে যে কার্যক্রম যে কৌশল অবলম্বন কৌশলটাকে আপনি অন্যভাবে যদি এখন যারা ব্যাখ্যা করার চেষ্টা করছেন বিভিন্নভাবে আসলে তাদের প্রতি আমাদের কিছু বলার নাই তারা আসলে কৌশল এবং সময় এবং প্রেক্ষাপটকে রিড করতে পারেন কিনা অথবা আহ বাস্তবতাকে উপলব্ধি করতে পারেন কিনা না না করেই এই ধরনের অভিযোগ আমাদের বিষয়ে দিচ্ছেন আমরা জানা নাই তবে আমরা এটা বলবো আমাদের কার্যক্রম সবসময় ছিল আপনি যার বিষয়ে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় তারা তো ক্যাম্পাসেই ছিল ক্যাম্পাসে ছাত্রদের সাথে ক্লাস করেছে পরীক্ষা দিয়েছে ছাত্র অধিকার নিয়ে যেখানে সুযোগ ছিল কথা বলেছে সহযোগিতা করেছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির একটা ইয়ে দেখেছেন তিনি তার টিউশনির টাকা তিনি অনেক আগে সম্ভবত সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় অথবা থার্ড ইয়ারে তিনি ওপেন প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছেন যে কেউ যদি কোনো ছাত্র সহযোগিতা চান আমার কাছে আমি আমার টিউশনি থেকে হেল্প করবো এই কার্যক্রমগুলো তো আসলে সবসময় আমরা চালিয়েছি ছাত্রদের রিলেটেড এখন প্রশ্ন হল শিবিরের পরিচয়টা কেন এখানে আমি পরিচয় গোপন বলবো না আপনি দেখেন কোন প্রেক্ষাপটে গেলে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে শিবির তো ওনার কোনো সরাসরি কোনো ডকুমেন্টস নাই তিনি শিবিরের সরাসরি কোনো জনশক্তি ছিলেন না জাস্ট শিবিরের কার্যক্রমের সাথে ওনার মিলে এই অপরাধে ওনাকে হত্যা করা হয়েছে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি শিরুল ইসলাম ভাহের কথা হয়তো আপনি জেনে থাকবেন যে তিনি বুয়েটে থাকাকালীন কেন্দ্রীয় তিনি তখন অফিস সম্পাদকের দায়িত্ব পালন করেছে উনি ওনার মাস্টার্সের থিসিসের জন্য কাজে গিয়েছিলেন ক্যাম্পাসে কিন্তু ওনাকে ছয়জন এমন নির্যাতন করেছেন সে চিত্রগুলো সোশ্যাল মিডিয়াতে আছে বিভিন্ন জায়গায় এসেছে আব্রার ফাহাদ আর আমাদের সাবেক কেন্দ্রীয় সাথে সিরাজুল ইসলাম ভাইয়ের যে নির্যাতনটা কোনো পার্থক্য তো দেখছি না এখন কারণটা কি সিরাজুল ইসলাম ভাইয়ের অপরাধটা কি ছিল তিনি কি ক্যাম্পাসের কোনো রুলস রেগুলেশন নষ্ট করেছেন অথবা কি কোনো কারো ফৌজদারি কোনো অপরাধ তিনি সংশ্লিষ্ট ছিলেন কোনো মাদকের সাথে ছিলেন কোনো টেন্ডারবাজির সাথে ছিলেন কিছুই ছিলেন না ওনার পরিচয় উনি শিবিরের বুয়েটের আগে সভাপতি ছিলেন কেন্দ্রের দায়িত্ব পালন এই অপরাধে যদি এই কাজটা করা হয়ে থাকে কেন আজকে মানে ওই সময় প্রশ্ন করা হয়নি যে কেন মারা হলো কেন তাকে এটা করা হলো কিন্তু আজকে যখন আমরা আমাদের আহ সুযোগ পেয়েছি আপনি তো আমাকে প্রথমে প্রশ্নই করেছেন যে কেমন ফিল করেছেন তা আমি এখন আমার মত প্রকাশের একটা সুযোগ পাচ্ছি শুধু আমি না সবাই পাচ্ছে তাহলে তাহলে এখনো কি আমরা তাহলে আমাদের মত প্রকাশগুলো করব না সে জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো আগে যেভাবে চলেছে এখনো চলছে আগে প্রচার হইতো না এখন জাস্ট প্রচার হচ্ছে এটাই পার্থক্য শিবিরের থেকে অন্য ছাত্র সংগঠন কি আসলে থাকা যায় নাকি এটা আপনাদের একটা রাজনৈতিক কৌশল না দেখুন এটা আসলে আমি আমাদের বিষয়ে অভিযোগ বলবো এবং এটা অপবাদ বললো অপবাদ বললো এটা ভুল হবে না কারণ হচ্ছে ছাত্র শিবিরের ঢাবির সেক্রেটারিকে নিয়ে ইস্যুটা এসেছে এবং এটা উনি খুব চমৎকারভাবে ক্ল্যারিফিকেশান দিয়েছেন এই বিষয়টার এটা আসলে কেমনে হয়েছে কি হয়েছে তো সে জায়গাতে আমরা স্পষ্ট কিন্তু এখন আপনি যদি অন্যদের কথা বলেন আমি স্পষ্ট বলবো আপনাকে যে আমাদের সংবিধানে উল্লেখ করা আছে সংবিধানে চার নং ধারা বলা হয়েছে যে কোনো সদস্য যদি অন্য কোন সংগঠন বা সংস্থার সাথে উনি সংযোগ থাকে কর্মসূচিতে অংশ নেয় তাহলে আমরা হচ্ছে তার বিষয়ে তার সদস্য পদ নিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পারি আমরা আশা করব আমাদের কোন সংগঠনের সদস্য বা কোনো দায়িত্বশীল এ ধরনের কার্যক্রমে অন্য কোনো এর সাথে সংশ্লিষ্ট নেই কিন্তু আমরা যদি কোথাও প্রমাণ পাই আমরা আমাদের সাংগঠনিক যোদ্ধা মানে তারা পরিকল্পিত ভাবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে আচ্ছা বা তাদেরকে বলা হয় এখন ট্রেনিং প্রাপ্তর মধ্যে আপনি যেমন আমরা হচ্ছে বলি মিটিং করে আমাদেরকে বলা হয় এটা হলো গোপন মিটিং এখন গোপন মিটিংয়ের সংজ্ঞা কি এটা আসলে কখনো মিডিয়াগুলোতে স্পষ্ট হয়েছে কিনা বা কেউ করেছে কিনা আমাদের জানা নাই এরপর ট্রেনিং হচ্ছে আমাদের যেমন যে বললাম আমাদের এখন রানিং দশ দিনের একটা ট্রেনিং চলতেছে তো এই দশ দিনের ট্রেনিংয়ে যেটা থাকে সেখানে হলো শিক্ষামূলক বিষয় থাকে সেখানে দক্ষতা উন্নয়নের বিষয় থাকে সেখানে তার জ্ঞানকে কিভাবে সমৃদ্ধ করবে সে জাহিলিয়াতের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে এরপরে হচ্ছে এই সমাজের জন্য কিভাবে দক্ষ হয়ে নিজেকে তৈরি করবে এই বিষয়গুলো হচ্ছে আমরা মূলত শিখাই এখন এই ট্রেনিংকে আপনি কোন ট্রেনিং এর সাথে কিভাবে মিলাতে চাচ্ছেন এটা আসলে এবারের ছাত্র আন্দোলন অনেক রাজনৈতিক দলই নিজেদের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে কেউ বলছে আমরা এটা করেছি কেউ বলছে আমরা এটা করেছি কিন্তু শেষ সময় দেখা গেল যে এই যারা সমন্বয়কের দায়িত্বে ছিলেন আহ দিকে যারা ছিলেন তাদের অধিকাংশই আপনাদের শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল তাহলে কি আসলে এই ছাত্র আন্দোলনটা কি আপনাদের একদম পূর্ব পরিকল্পিত কোনো আন্দোলন ছিল দেখুন ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য তো সে শুরু থেকেই সবাই লড়াই করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো করেছে ছাত্র সংগঠন করেছে বিভিন্ন ব্যক্তিও অনেক জায়গা থেকে এই প্রচেষ্টা চালিয়েছে বিভিন্ন পেশাজীবীকে আমরা দেখেছি বিভিন্ন সিভিল সোসাইটির পার্সনদেরকে দেখেছি তারা কেউ কথার মাধ্যমে কেউ লিখনির মাধ্যমে যে যার জায়গা থেকে ফ্যাসিজমের বিরুদ্ধে আসলে তাদের অবস্থানকে জানান দিয়েছিল তো সব কিছুর আসলে একটা মোমেন্টাম থাকে যেমন এই কোটা আন্দোলনটা তো আঠারো বা তার আগে কিন্তু এটার প্রেক্ষাপট ছিল আপনি নিঃসন্দেহে এটা জেনে থাকবেন আঠারো আগে প্রেক্ষাপট ছিল আঠারোতে এটা এসে এই কোটা আন্দোলনটা একটা চূড়ান্ত বা হচ্ছে ফলাফল পাইছিল তো এরপরে আবার এসে চব্বিশ সালে সরকার নিজে ইস্যুটাকে নিয়ে আসলো ক্রিয়েট করলো তো প্রথম পর্যায়ে দেখা গেল যে কোনো গুরুত্বই দিচ্ছে না কোটা আন্দোলনকে এরপরে যখন আন্দোলনটা একটা চূড়ান্ত জায়গায় গিয়েছে তখন দেখা গেল যে এটাকে গুরুত্ব দিচ্ছে দরজা খুলে দিচ্ছে জানলা খুলে দিচ্ছে সরকার আন্দোলনকারীদের জন্য তো এই বিষয়গুলো ঘটেছে আমরা দেখেছি এরপরে যেটা দেখা গেলো যে সরাসরি ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রথম আঘাতটা করলো সেখানে অনেক ছাত্রী বোন সহ অনেকে আহত হয়েছে রক্তাক্ত হয়েছে সেটা তো মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি সারা বিশ্ব দেখেছে এরপরে যেটা হলো যে একসাথে একদিনে ছয় সাতজনকে জনকে মানে শহীদ করে দেয়া হলো এটা হলো এই আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট তো এই জন্য এই আন্দোলনটা ফ্যাসিজমের দীর্ঘদিনের মানুষের ক্ষোভের একটা বহিপ্রকাশ হয়ে লাস্টে এসে ফ্যাসিসবাদের পতন হইলো পাঁচ তারিখে যে ঘটনাটা ঘটলো তো এই জায়গা থেকে ক্রেডিটের আমরা বারবার বলেছি একবারে ছয় তারিখ থেকে আমরা এই বক্তব্যটা আপনি বিভিন্ন মিডিয়াতেও পাবেন আমি অনেক জায়গায় বলেছি এই কথাগুলো আমাদের কেন্দ্রীয় সভাতেই বলেছেন যে আমরা এটার একক ক্রেডিট কখনোই দাবি করি না ভবিষ্যতেও করব না আমি আপনাকে আশ্বস্ত করছি কখনোই ক্রেডিট দাবি করব না কারণ আন্দোলনটা সবার ছিল একজন দিন মজুরে এখানে ছিল একজন রিক্সা চালক ছিল একজন সিএনজি চালক ছিল আমি হসপিটালে গিয়ে অনেক ভাইকে পাইছি এলো দিনমজুর তিনি বিভিন্ন ওই যে বোঝা বহন করেন বা হচ্ছে করে ওনার পরিবার চালান একদিন যদি কাজ দিন না করেন না খেয়ে থাকতে হবে এরকম অসংখ্য ভাইকে আপনি হসপিটাল গুলোতে পাবেন তো তাহলে আন্দোলনটা কেন আজকে একটা রাজনৈতিক দল দাবি করবে কেন একটা সংগঠন দাবি করবে কখনো হইতে পারে না তো এখানে মাস্টারমাইন্ড থেকে শুরু করে অসংখ্য ব্যক্তি ছিল এখানে চিন্তার আদান প্রদান হয়েছে অনেকভাবে এরপরে অনেক শেয়ারিং হয়েছে এরপরে কি একটা আন্দোলনের রূপরেখা দাঁড়িয়েছে সেখানে আবার সবাইকে অর্গানাইজিং এর একটা বিষয় ছিল এরপরে সবাই অংশ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ একটা একটা ফলাফল এসেছে তো জন্য এই আন্দোলনের মূল স্পিরিটটা হচ্ছে ঐক্যবদ্ধ চেতনা এবং এই ঐক্যবদ্ধ চেতনাটা যত স্ট্রংলি আমরা ধরে রাখতে পারবো আমি মনে করি তত আন্দোলনের ফলটা বাংলাদেশের মানুষ ভোগ করতে পারবে আলটিমেটলি সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন আমি একটু একটা ব্যাপার জানাতে চাই সেটা হচ্ছে একটা ধারণা আছে সেই ধারণাটা হয়তোবা বিগত সরকার মানুষের মধ্যে কোনোভাবে ঢুকিয়ে দিয়েছে অথবা কোনো কারণে এই ঘটনাগুলোর সাথে আপনারা জড়িত ছিলেন দুটোর যে কোনো একটা ঘটতে পারে ছাত্র শিবিরকে বলা হয় তারা রক কেঁদেছে বা রক কাটা শিবির কিন্তু যদিও আমরা সেরকম আসলে কোথাও বাস্তব উদাহরণ বা সেরকম কোনো কিছু ঘটনা আছে কিনা আমরা জানি না আসলে এই বিষয়টা আপনারা কখনো আহ ক্লিয়ার করেননি এবং এখন আপনারা কিছু কিছু জায়গায় বলছেন এই বিষয়ে একটু বিয়াল করবেন কিনা না আসলে এটা কি আপনাদের বিরুদ্ধে একটা অপপ্রচার چلا হচ্ছে নাকি আগে আপনাদের এরকম একটা জায়গা ছিল কিন্তু এখন আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছেন আচ্ছা এটা একবারে খুব স্পষ্ট বলতে চাই এটা আমাদের বিষয়ে একটা প্রপাগান্ডা এটা ধরুন আমাদের বিষয়ে এটা কারা বলছে প্রশ্নটা হচ্ছে এটা কোন সাধারণ ছাত্র বলেছে অথবা হচ্ছে মানে কোনো সমাজের যাদেরকে আমরা ভালো হিসেবে জানি এরকম কেউ বলছে কারা বলছে যারা গত বছর পনেরো বছর ফ্যাসিজম কায়েম করছে ফ্যাসিজমের দোষর ছিল তারা বলছে তো তারা তো আমাদের সম্পর্কে আরো অনেক প্রোপাগান্ডা চালিয়েছে আমরা খারাপ আমরা জঙ্গি আমরা এটা আমরা সেটা তো তাদেরই আসলে এই প্রোপাগান্ডার একটা পার্ট হচ্ছে এই বিষয়টা তো আপনি মানুষকে আসলে তাত্ত্বিকভাবে বিশ্লেষণ হচ্ছে আমার পরামর্শ থাকবে আপনাকে না শুধুমাত্র সকল মানুষ একটু প্র্যাকটিক্যালি বিশ্লেষণ করা উচিত একটা মানুষকে কাজ থেকে দেখা উচিত সে কেমন তো গতকালকে আমাকে একটা জায়গায় এরকম একটা প্রশ্ন করেছিল যে শিবির হচ্ছে এটা কাটে তো আমি বললাম যে আপনারা তো মেডিকেল মেডিকেলের একজন স্টুডেন্ট বলেছিল যে আপনি তো মেডিকেলের একটা স্টুডেন্ট জনশক্তি আপনাকে কখনো কেউ কোনোভাবে মেসেজ দিয়েছে অথবা কোনো ট্রেনিং দিয়েছে তিনি তো বললেন যে না ভাই দেয় নেই তো তাহলে কিভাবে জানলেন জাস্ট হচ্ছে একটা প্রপাগান্ডার মাধ্যমে তিনি এটা জেনেছেন আমি আবারও বলছি এই জিনিসগুলোকে তাত্ত্বিকভাবে বিশ্লেষণ না করে আমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করুন উদ্ভাবনের চেষ্টা করুন তাহলে এগুলোর জবাবটা আশা করি পাবেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এর কিছু প্রেক্ষাপট অবশ্য রয়েছে আসলে আপনি একটা ছাত্র সংগঠনের শীর্ষ পর্যায়ে রয়েছেন সেই জায়গা থেকে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন এটা একটা প্রেক্ষাপটে এই দাবিটা উঠেছে বিশেষ করে 5 তারিখের আগে এবং হচ্ছে 11 দফাতে সরি 9 দফাতে হচ্ছে এই বিষয়টা এসেছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তো মূলত গত 15 বছর ক্যাম্পাসে ছাত্র লীগকে দেখেছে তাদের ফ্যাসিজম দেখেছে তাদের জুলুমতন্ত্র দেখেছে ছাত্ররা যেজন্য জন্য তারা একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে তো এই ছাত্রলীগের কেন্দ্রিক যে ট্রমাটা তৈরি হয়েছে ট্রমাটা আসলে ছাত্র রাজনীতির উপর এসে পড়ছে তো পড়ার কারণে এখন এখানে আসলে কাউকে আর ছাত্ররা চিন্তা করতে পারছে না যখনই সে এখানে সাপোজ শিবিরকে চিন্তা করে তখন দেখা যাচ্ছে ছাত্রলীগের ট্রমাটা এসে এখানে একাকার হয়ে যাচ্ছে অথবা ছাত্রদলকে চিন্তা করতেছে ছাত্রলীগের ট্রমাটা এসে এখানে একাকার হয়ে যাচ্ছে তো এই জায়গার জন্য আমার মনে একটু সময় নিতে হবে আমাদের আমরা ছাত্রদেরকে কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করব বা অন্যান্য দলগুলো কীভাবে প্রেজেন্ট করবে এটার উপর ডিপেন্ড করবে সাধারণ ছাত্ররা যে ছাত্র রাজনীতি আসলে তারা গ্রহণ করবে কি করবে না তো সে জায়গা থেকে আমি মনে করি যে আমাদেরও ভাবতে হবে নতুন করে রেনেশা যেহেতু একটা হয়েছে বিপ্লব হয়েছে তা আমরা আমাদের কর্মসূচি নিয়ে সংস্কারের আলোকেই সামনে এগিয়ে আসতে হবে আর বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সাধারণ ছাত্রদেরকে আমরা এই আহ্বানটা জানাবো আপনারাও হচ্ছে সংস্কারের মানসিকতা নিয়ে হচ্ছে সিদ্ধান্তগুলো নিতে হবে যেমন ছাত্র রাজনীতি নিয়ে যেখানে যত অনেক স্টেকস আছে আপনাকে সবাইকে নিয়ে বসতে হবে তো ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটি সেটা উদ্যোগ নিয়েছে সাধারণ ছাত্রদের মতামত দিতে হইবে এরপরে হচ্ছে অতীতে যারা গ্লোরিয়াস একটা হিস্ট্রি রচনা করছিল ছাত্র রাজনীতি বা যেটা আমরা ইতিহাসে জানি তাদের সাথেও একটু মতামতের বিষয় রয়েছে সব কিছু মিলে যদি একটি পলিসি ডিবেট হতে পারে বা পলিসি সেখানে আলাপ আলোচনা হইতে পারে দেন সিদ্ধান্তটা নিতে পারলে এটা ছাত্র সমাজ সবার জন্য তবে আমরা অতীতেও বলেছি আবারও বলছি আমরা ছাত্ররাতে রাজনীতি নিষিদ্ধ বরং একটি যৌক্তিক এবং চমৎকার একটা সংশোধন বা হচ্ছে সংস্কার চাই বিগত সরকারের আমলে আপনারা ক্যাম্পাসে যেতে পারেন শুধু আপনারা না মতে যারা ছিল তারা কেউই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করবার সুযোগ পায়নি আওয়ামী সরকারের পতন ঘটেছে ঠিক একই রকম অবস্থা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে নাকি পরিবর্তন আসবে একই হবে কি আসলে এখন আপনারা যারা ক্ষমতায় থাকবেন বা ক্ষমতায় যারা যাবেন ঠিক ঠিক আওয়ামী লীগ যেভাবে করেছে ঠিক একই ভঙ্গিতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিটা চলবে কিনা আমি তো এটা ক্লিয়ার করেছি মধ্যে যে এটা চলবে না পাঁচ তারিখের আগের বাংলাদেশ আর পাঁচ তারিখের পরের বাংলাদেশের মধ্যে যদি পার্থক্য না হয় তাহলে আমি পরের বাংলাদেশে কেন থাকবো আমি পরের বাংলাদেশের কথা আমি কেন বলবো নতুন বাংলাদেশের কথা আমি কেন বলবো নতুন সংস্কারের কথা আমি কেন বলবো যদি আগের মতোই সব কিছু থাকে তো জন্য আগের মতো আসলে কিছু থাকবে না এটাকে অবশ্যই সবাইকে বাস্তবতা বুঝতে হবে ক্ষমতা যে আসুক আহ মানে তাদেরকেও বুঝতে হবে আবার আমাদেরকে সবাইকে বুঝতে হবে যে আগের মতো করে সব কিছু চাইলে আসলে এটা মানে যৌক্তিক বা যেটা শহীদদের পরিবারের দাবি আহতদের দাবি সে দাবি পূরণ হবে জন্য অবশ্যই এখানে চমৎকার একটা পরিবর্তন হইতে হবে আওয়ামী লীগ বা ছাত্রলীগ সংস্কার একটা সময় হবে বা যারাই এই অপরাধের জড়িত তারা তাদের বিচার হবে তারপর কি আসলে ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির কিংবা রাজনীতি করে। চা আড্ডা দেবে এরকম পরিবেশ কি আসলে আমরা স্বপ্ন দেখতে পারি কিনা অবশ্যই স্বপ্ন দেখতে পারি আমাদেরকে এটা স্বপ্ন তো দেখাই উচিত যে কাউকে তার মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে আদর্শে চর্চা করার স্বাধীনতা দিতে হবে তো আসলে আমাদের এই ভূখণ্ডটা বা সামাজিকভাবে তো আসলে আমরা এরকম একটা সৌহার্দ্য পরিবেশই ছিলাম আমরা যদি আমার ছোটোবেলার কথা চিন্তা করি যে যেখানে আমি যে গ্রামে বড় হয়েছি যে সমাজে বড় হয়েছি সেখানে এরকম সৌহার্দ্যপূর্ণ পরিবেশটাই পাইছি কিন্তু গত পনেরো বছর যখন আমার বুঝ হওয়া শুরু হয়েছে আমি একটু সমাজকে বুঝতে শিখছি ক্যাম্পাস শিখতে বুঝতে শিখছি তখন এসে দেখতেছি যে না আসলে আগের পরিবেশটা নাই তাই জন্য আমি মনে করি সেটা অবশ্যই ফিরে আসবে আর এখানে আপনি ছাত্রলীগের ইস্যুটা যেহেতু বলেছেন ছাত্রলীগ তো আসলে যা করেছে তো নিঃসন্দেহে যারা অপরাধ করেছে যারা তারা তাদের বিষয়ে ব্যবস্থা নিবে এবং সেটা রাষ্ট্রের যেটা আইন রয়েছে সেভাবে বিচার হবে আপনার আসলে ছাত্র শিবিরের রাজনীতিতে আসাটা করা আসলে ছাত্র শিবির তো শুধুমাত্র একটি সংগঠন না এটি একটি মহান আদর্শের নাম তো প্রথমত হচ্ছে যারা দায়িত্বশীল ছিলেন আমি খুব ছোট থাকা অবস্থায় স্কুল লেভেলে থাকা অবস্থায় সম্ভবত ক্লাস সেভেন অথবা এইটে থাকা অবস্থায় তো তখন দায়িত্বশীলরা আমাদের সাথে দেখা করতেন নামাজ পড়তে ডাকতেন তো নামাজ পড়াটা তো একটা ভালো কাজ তো দায়িত্বশীলরা খোঁজখবর নিতেন মোটিভেশন দিতেন বিভিন্ন গল্পের বই পড়তে দিতেন যেগুলো আসলে আদর্শিকভাবে নিজেকে বোঝাপড়ার জায়গা তৈরি হয় তো এভাবে করতে করতে আসলে দেখলাম যে নিজের ভিতরে একটা চিন্তার পরিবর্তন আসছে একটু বুঝতে পারতেছি ভালো মন্দ বুঝার একটা ক্যাপাসিটি নিজের মধ্যে তৈরি হচ্ছে তো এভাবে করে মূলত আসলে ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হওয়া এরপরে তো হচ্ছে ধাপে ধাপে এসেছি স্কুল পেরিয়ে কলেজ ইউনিভার্সিটিতে এসেছি তো আরো যত মানে আমি সামনের দিকে এগিয়েছি আমার মনে হয় ছাত্র শিবিরকে জানার জায়গাটা আমার তত বেশি বেড়েছে ইভেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে যদি আমাকে প্রশ্ন করেন আমি মনে করি এখনো শিবিরকে আমার জানার শেষ হয়নি শিবিরকে আমার এখন আরো অনেক বেশি জানার সুযোগ রয়েছে তো এই রাষ্ট্রের জন্য এই সমাজের জন্য আসলে শিবির যে কত বড় একটা নিয়ামত এটা আসলে গত পনেরো বছর ছাত্র সমাজ সুযোগ পায়নি যতটুকু পেয়েছে খুব লিমিটেড হয়েতে পেয়েছে আমি আপনার মাধ্যমে সকল ছাত্রদেরকে অনুরোধ করব সে বিষয় জানার চেষ্টা করা দরকার অনলাইনের মাধ্যমে জানার সুযোগ রয়েছে অনেকভাবে সুযোগ রয়েছে আপনি আমাকে জানেন জানার পর যদি আপনার আমাকে ভালো লাগে অ্যাপ্রিসিয়েট করেন আর যদি আমার ভিতরে কোনো ভুল পান সংশোধন করে দেন ইটস গুড তো সে জায়গা থেকে মূলত শিবিরে আমার এভাবে আসা পথ চল অন্যান্য ছাত্র সংগঠনে প্রবেশে খুব কঠিন অবস্থা না আর কি আপনাদের ছাত্র শিবিরে কেউ যদি প্রবেশ করতে চায় সেক্ষেত্রে তাদের অনেক দীর্ঘ পথ পায়ে দিয়ে যেতে হয় নাকি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বড় বইয়ের তালিকা দেখছি এই বইগুলো সব মুখস্ত করতে হয় সব বই করতে হয় আর অনেক নিয়ম কারণ পালন করে তারপরে শিবির করতে হয় এরকম নানা ধর্মের প্রশ্ন আছে সেই জায়গা থেকে আপনি আসলে যদি একটু ক্লিয়ার করেন যে ছাত্র শিবিরে যারা যুক্ত হতে চায় বা ছাত্র শিবিরে যারা যুক্ত হবে তাদের কি ওরকম অনেক বড় বড় গাইড বই পড়ে তারপর যুক্ত হয় কিনা আচ্ছা বিষয়টা এতটা কঠিনভাবে যেভাবে বলছেন বিষয়টা তা না যে কোনো জিনিসের সাথে স্টেপ তো আছে ধরুন আপনি যখন ক্লাস ওয়ানে পড়েছেন আপনার সিলেবাসটা একরকম ছিল আপনি যখন আস্তে আস্তে করে এসএসসি দাখিল লেভেলে এসেছেন সিলেবাসটা বেড়েছে তো জন্য আমরা যেটা বলে থাকি আর আসলে শিবির প্রচলিত শুধুমাত্র একটা রাজনীতির নাম না এটা রাজনীতি ছাত্রদের অধিকারের পাশাপাশি এটা ওয়ান কাইন্ড অফ শিক্ষা প্রতিষ্ঠান এখানে আপনার আদর্শ শিক্ষা সুযোগ আছে এখানে আপনার একাডেমিক জায়গাটাকে স্ট্রং করার সুযোগ আছে সকল ধরনের সুযোগ সুবিধা এখানে আছে মোরাল মোটিভেশন আছে স্পিরিচুয়াল মোটিভেশন আছে তো আসলে অর্জনের তো শেষ নাই আপনি যদি চিন্তা করেন আপনি যে প্রফেশনটাতে আছেন আপনি যখন প্রথম ইন করছেন এরপরের স্টেপে গিয়ে কোথায় আসছেন আজকে আপনার অভিজ্ঞতাটা কোথায় দাঁড়িয়েছে তো ছাত্র শিবিরও আসলে এরকম একটা প্রসেসের নাম আপনার এখানে আসলে জানার কোনো শেষ নাই আপনার যদি জ্ঞানের কথা চিন্তা করেন যে যেমন কেউ একজন মানে অনার্স শেষ করলো মাস্টার শেষ করলো এম পিএইচডি করলো এরপরে কি আপনি বলবেন যে ওনারা আর কিছু জানতে হবে না জানার শেষ তো ইন দ্য সেম ছাত্র শিবিরের ক্ষেত্রে আসলে প্রসেসটা এমন মূলত এখানে জানা শোনার জায়গাটা আপনার অবারিত রয়েছে তবে কেউ ছাত্র শিবিরে আসতে চাইলে বুঝতে চাইলে যোগ দিতে চাইলে আসলে এটা কঠিন না এটাকে অনেকে কঠিনভাবে প্রেজেন্ট করে বাট আমি মনে করছি এটা কঠিন কোনো বিষয় না সহজ গত পনেরো বছর শিবির এই শব্দটা বাংলাদেশে অত্যন্ত ভয়ানক ছিল যারা শিবির করেছে আপনার কাছে কি মনে হচ্ছে ভয় লাগতেছে না এখন তো পরিবেশ পরিস্থিতি ধরেন আগে কেউ শিবির করছে বা শিবির করেছে এরকম অবস্থা হলেও তার উপরে ভয়ানক নির্যাতন নেমে আসত এবং সমাজে শিবির পরিচয় দিতেও ভয় পেত আমরা দেখেছি এরকম অনেক। সেই জায়গা থেকে আসলে আপনারা এখন মুক্ত হয়েছেন কিনা বা আপনারা ওই সময়টা এই এই যে অবস্থাগুলো এটাকে কিভাবে পারি দিয়েছেন তো আমাদের সব কিছুর মধ্যে চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জের এখানে দীর্ঘ একটি পথ আমাদেরকে মারি দিতে হয়েছে তো সামনের দিনেও যে আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ আসবে না এটা আমরা মনে করছি না এটা খুব স্পষ্ট বলছি চ্যালেঞ্জ সবসময় আমাদের জন্য থাকবে তো সে জায়গা থেকে আসলে আমি আমার আগের কথা বলেছি যে একটা স্বাধীন একটা ভাব সবার মধ্যে এসেছে মানুষ তার নিজের কথাগুলো বলতে পারে তার মতগুলোকে প্রকাশ করতে পারে তার আদর্শকে অন্যের কাছে প্রেজেন্ট করতে পারে তো শিবিরও সেম ওয়েতে আমরা সেই জায়গা থেকে বলছি যে শিবির সবসময় কার্যক্রম চালিয়েছে এখন আমরা আমাদের যেহেতু বাদাগুলো ওইভাবে প্যাসিজম থেকে যেটা ছিল সেটা হচ্ছে না এই জন্য আমরা আমাদের মতগুলোকে আরও অবাহিতভাবে প্রকাশ করবো ইনশাল্লাহ শিবিরের অসংখ্য নেতাকর্মীরা রয়েছে যাদের বিভিন্ন ধরনের মামলায় সারা দেশে অসংখ্য মামলা তাদের নামে আছে এবং বিশেষ করে শিবিরের অনেক নেতাকর্মীরা জঙ্গি মামলায় জেল খেটেছেন এখনো হয়তো অনেকেই আছেন তাদের বিষয়গুলো নিয়ে আপনারা অনুসিদ্ধান্ত নিচ্ছেন কিনা মানিয়েছে আচ্ছা আমাদের মামলা তো অসংখ্য আছে এবং যাচ্ছে তাই এভাবে মামলা দিয়েছেন সাবেক কিনজয়ে সোভিত দেলোয়ার ভাইয়ের বিষয়টা আমি বলেছিলাম 56 দিন রিমান্ড ওনাকে রাখা হয়েছে তো একটা ছাত্র সংগঠনে কিনজয়ে থেকে 56 দিন রিমান্ড এটা পৃথিবী বাংলাদেশ না শুধু পৃথিবীর কোথাও এই ধরনের নজির আছে কিনা আমার জানা নেই তো সে জায়গা থেকে আমরা এই জুলুমের শিকার হয়েছি এবং জুলুমের শিকারের মাধ্যমে আমরা যেটা বিশ্বাস করি যে আল্লাহ তালা অবশ্যই এই টোটাল আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে সম্মানিত করবেন আর এই নির্যাতনগুলো জুলুমগুলো যে ছাত্র শিবিরের উপরে আসতেছে তা না যারা এই আদর্শকে অতীতে লালন করেছে আপনি নবী রাসুল সাল্লা সাল্লামদের যদি ইতিহাসগুলো পড়েন দেখবেন ওনাদেরকেও অনেক নির্যাতনের শিকার হইতে হয়েছে আল্লাহাল্লামকে শিয়াবে আবু তালেবে দীর্ঘদিন ধরে বন্দি করে রাখা হয়েছে এবং এমন অবস্থা সেখানে খাবার গাছপালা খেয়ে হচ্ছে মানে পাতা খেয়ে জীবন ধারণ করতেছে হয়েছে এরকম পরিস্থিতি এরপরে মক্কা থেকে ওনাকে বাধ্য করা হয়েছে ওনাকে হত্যা করা হবে এই সিদ্ধান্ত হয়েছে তো এই যে বিষয়গুলো আমরা মনে করি যে আমরা যে আদর্শকে লালন করি ধারণ করি এটি তারই ধারাবাহিকতা এবং আমরা আশা করছি যে এই ত্যাগ কোরবানির মধ্য দিয়েই আল্লাহ তালা হয়তো এই টোটাল আন্দোলনটাকে সম্মানিত করবেন ইনশাল্লাহ আন্দোলনে কয়েকজনকে মাস্টার মাইন্ড বলা হয় সেই জায়গা থেকে আসলে আপনি কি বলবেন যে একজন দুইজনকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা সেক্ষেত্রে সকলকে আসলে ওই জায়গাটায় আসলে আনার কি প্রক্রিয়া আছে আচ্ছা জি এক্ষেত্রে আমি বলবো আসলে যে কোনো একটা মুভমেন্টে অনেকেরই অবদান থাকে তো এই আন্দোলনটাও আসলে চমৎকারভাবে সবার কন্ট্রিবিউশন একটা সুযোগ তৈরি হয়েছে কেউ হয়তো চিন্তা দিয়ে এখানে কন্ট্রিবিউট করেছেন কেউ একটা পরামর্শ দিয়েছেন কেউ একটি সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করেছেন কেউ সেই কর্মসূচিটাকে থ্রো করেছেন কেউ আবার সেই কর্মসূচিটা পাওয়ার পরে হচ্ছে সাধারণ ছাত্র থেকে শুরু করে সবাইকে অর্গানাইজড করেছেন তো এই যে অনেকগুলো প্রক্রিয়া এটা তো একক ব্যক্তির দ্বারা সম্ভব না এটা কি আপনি মনে করেন একজন ব্যক্তি সব কিছু সম্ভব তো এই জন্য এখানে আমি মনে করি যে অনেকেই ভূমিকা রেখেছেন একেবারে ছাত্র জনতা পেশাজীবী শ্রমিক যে যার জায়গা থেকে ভূমিকা রেখেছেন আর মাস্টারমাইন্ডের ক্ষেত্রে আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত কেউ এককভাবে কোথাও নিজেকে মাস্টারমাইন্ড দাবি করেছে বলেও আমি মনে হয় না আর ছাত্র শিবির তো সেটা দাবি কখনোই করে নাই এবং ভবিষ্যতে করবেও না আমরা মনে করি যে এখানে যারাই অংশগ্রহণ করেছে সকলে তার নিজ নিজ জায়গা থেকে যার যে পজিশনটা ছিল কেউ বুদ্ধিভিত্তিক জায়গা থেকে কেউ মাঠের আন্দোলনে সবাই ভূমিকা রেখেছে জি ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ দর্শক ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য